হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি উচ্ছে আলুর শুকনো তরকারি উচ্ছে তেতো হওয়ার কারণে অনেকেই কিন্তু উচ্ছে খেতে একদমই পছন্দ করে না আমার মতো করে এইভাবে একবার উচ্ছে আলুর শুকনো তরকারি বানিয়ে খাবে গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুগণ উচ্ছে বা করলার বিভিন্ন গুণ থাকা সত্ত্বেও উচ্ছে হওয়ার কারণে কিন্তু অনেকেই উচ্ছে খেতে একদমই পছন্দ করো না আজকের রেসিপিটি তাদের জন্যে আজকের রেসিপিটি দেখার পরে তারা একদম উচ্ছের ফ্যান হয়ে যাবে তার জন্যে দেখো এখানে আমি নিয়েছি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো উচ্ছে তো আজকের রেসিপিটি আমি উচ্ছে দিয়ে করছি চাইলে কিন্তু তোমরা করলা দিয়েও করতে পারো তো প্রথমে উচ্ছেগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে এইভাবে একটু পিস পিস করে কেটে নেব একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেব খুব বেশি সরু করে কাটবো না আর উচ্ছের ভেতরে যদি কচি দানা থাকে সেগুলোকে আমি রেখে দিচ্ছি আর যদি বড় দানা থাকে সেগুলোকে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে তো উচ্ছেগুলোকে দেখো ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি আর উচ্ছের ভেতরে যে বড়ো দানাগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়েছি ঠিক একই রকমভাবে দেখো আমি এখানে দুটো আলু নিয়েছি তবে দুটো আলু আমার পুরোটাই লাগবে না আমি এখানে দেড়খানার আলু মতো আলুগুলোকেও ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নেব এইভাবে উচ্ছে বা করলা রান্না করলে একদমই তেতো লাগে না খেতে দারুণ টেস্ট হয় বাড়ির ছোটো থেকে বড় সবাই একদম আঙুল চেটে ফুটে খেয়ে নেবে তো এখানে আমি উচ্ছে আর দেড়খানার মতো আলু কেটে নিয়েছি কাটার পরে আবারও জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে দেখো একটা শিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো এক চামচ গোটা ধনিয়া এবারে জিরে আর ধনিয়াটাকে একটা নোড়া দিয়ে আধ ভাঙা করে নেবো তো দেখো খুব সুন্দর করে একদম ছাঁকা নাকা করে আধ করে নিতে হবে খুব বেশি কিন্তু গুঁড়ো করা যাবে না আধ করলে কি হবে যখন খেতে যাব না গালের মধ্যে পড়বে দারুণ টেস্ট হবে খেতে তো রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না অসাধারণ টেস্টি খেতে হয় তো একদম ছাঁকা নাকা করে দেখো জিরে আর ধনিয়াটাকে একটু আধ ভাঙা করে নিলাম তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে তো বন্ধুগণ চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ এবারে কেটে রাখা উচ্চেগুলোকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে উচ্ছেটাকে ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমাদের একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তো দেখো একদম ঢাকনা বন্ধ করে দেব তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে উচ্ছেটাকে আমরা একটু রান্না করে নেব তো এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি উচ্ছেটা কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আর দেখো একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে ভাজা উচ্ছেগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেবো ভেজে নেওয়া উচ্ছেগুলোকে একটি পাত্রে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো সর্ষের তেল এই রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে ফোড়ন আর যে এক চামচ গোটা জিরে আর গোটা ধনিয়া হাফ ভাঙা করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি একটুও কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না আর চার থেকে পাঁচটা জেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে একটু লম্বা করে রেখেছিলাম তো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিন্তু একটু ঘটনাটা করে মানে একটু মিশিয়ে নিতে হবে আর ফোড়নটা যেন একদমই পুড়ে না যায় এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর আলুগুলোকে একটু ভেজে নেব তো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে খুব ভালো করে আলুটাকে দেখো মিশিয়ে নিতে হবে আলুটাকে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা মানে আদাটাকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম তো একটু আদা বাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে তো আদা বাটার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য মানে স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে যদি আলুটাকে একটু ভাজা হয় তাহলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি তো লবণটাকে দিয়ে খুব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আলুটাকে আমাদের একটু তিন মিনিট একটু রান্না করে নেব এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে অনেকটাই নরম হয়ে গেছে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো আলুটা কিন্তু নরম হয়ে গেছে তো আরও একবার খুন্তি দিয়ে খুব ভালো করে আলুটাকে একটু মিশিয়ে নিতে হবে তো এই দেখো ওই মাঝখানে আমি একটু ফাঁকা করে নিচ্ছি একটুখানি ফাঁকা করে এর মধ্যে আমি দিয়ে দেবো দুই থেকে তিন চিমটির মতো হিং ফোরন যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং দিলে যেমন সুন্দর ফ্লেভার হয় টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয় এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচের মতো বেসন তো বেসনটা দিলে খুব সুন্দর টেস্ট হবে আর উচ্ছের তেতোভাবটা কিন্তু কমে যাবে তো বন্ধুগণ এখানে কিন্তু আমি স্কিপ করে গেছি তোমাদের কিন্তু দেখাতে পারিনি তিন চামচের মতো দিয়ে দিয়েছি আমি বেসন আর হাফ চামচের মতো দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু এখানে ছাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তো তিন চামচ বেসন জিরে ধনিয়া হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা উচ্ছেগুলোকে তো উচ্ছেগুলো দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে মানে সমস্ত মশলার সঙ্গে ভালো করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে উচ্ছেটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কী হবে মশলাটা উচ্ছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছয় মিনিট উচ্ছে আলুটাকে আমি রান্না করে নিয়েছি উচ্ছে আলুর তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি একটু তেলের পরিমাণ বেশি দেবে তাহলে আর জল দেওয়ার প্রয়োজন হবে না নামানোর আগে দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে চিনিটা দিয়ে মিনিটখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ উচ্ছে আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী সেটা আমরা সকলেই জানি উচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পাশাপাশি এই গরমে আমাদের খাবার খেতে একদমই ইচ্ছে করে না মুখের রুচি থাকে না তো মুখের রুচি ফেরাতে এই রকম উচ্ছে আলুর শুকনো তরকারি বানিয়ে খেলে গরম ভাতের প্রথম পাতে একদম জমে যাবে দারুণ লাগে খেতে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে যারা কখনো উচ্ছে খেতে পছন্দ করো না তারাও যদি এইভাবে উচ্ছে রান্না করে খাও একবার হলে বারবার এইভাবে উচ্ছে তরকারি বানিয়ে খাবে তো উচ্ছে আর আলুটা দেখো খুব ভালোভাবে নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এইবারে উচ্ছের তরকারিটাকে আমরা একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুগণ উচ্ছে তো অনেক রকমভাবে খেয়েছো একবার আমার মতো করে এইভাবে উচ্ছে আলুর শুকনো তরকারি রান্না করে খেয়ে দেখো যারা উচ্ছে খেতে একদমই ভালোবাসো না তারাও একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে তো আজকের এই উচ্ছে আলুর শুকনো তরকারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো এইরকম সব সহজ সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে